আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় 2-3 মাসের জন্য এলাকা ছেড়েছিল, এখন আবার ফিরে এসেছে মাদক ব্যবসায়ীরা। রেল স্টেশন এলাকা, মালগুদাম, কৃষ্টপুর, পুরোহিতপাড়া, ব্রাহ্মপল্লী, চরপাড়া, বালাশপুর ও শানকিপাড়া সহ 20টিরও বেশি স্পটে চলছে মাদকের অবাধ বেচা বিক্রি। পুলিশে দৌড়া দিল, আবার আসলো, আবার পুলিশ গেল, তারা যার যার যে কাজগুলো করতো সেগুলাই করে যাচ্ছে। স্টেশনে আশেপাশে অনেক মাদক ব্যবসায়ী আসতেছে, আইসা বিক্রি করতেছে, কোলাপানেও মাদক খাইতেছে। আবারও মাদকসেবী ও ব্যবসায়ীদের আনাগোনায় শঙ্কিত ওইসব এলাকার সাধারণ বাসিন্দারা। যারা পলানা ছিল ভাইয়া ধরে, হ্যাঁ, কিন্তু আবার আঙ্গ এলাকা তাইয়া দেখা আমের সাথে আমার সাথে অমুকের সাথে মিল্লামিশে চা পান সিগারেট মেয়ের খাইতেছে। এর মধ্যে মেয়েরাও জড়িত, এই যে চার দোকানে বা ওই আশপাশে এক জায়গায় যে কোনো ঘরের আয়সা ভাই বিক্রি করে। স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা বলছেন, মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসনের কঠোর অবস্থান জরুরি। প্রশাসনের যাদের দায়িত্ব রয়েছে, আমরা তাদের সকল স্তর থেকে সহযোগিতা করব। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীরা তারা আবার যদি সোচ্চার হয়, তাহলে আবারও তারা নির্মূল করতে সক্ষম হবে। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সবাইকে সাথে নিয়েই নির্মূল করা হবে মাদক ব্যবসা। এলাকা ভিত্তিক আমরা মাদক ব্যবসায়ীদের ঠিক করে, মানে একটা তালিকা যেটা, এটা করে আমরা তাদেরকে জনসম্মুখে উপস্থাপন করব মানুষের সামনে, যে হ্যাঁ, এরা এদেরকে বর্জন করুন, এদেরকে ধরিয়ে দিন। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় জনসচেতনতার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন।